সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত। চাঁদকে ছোঁয়ার স্বপ্ন বরাবরের ছিল ভারতের, কিন্তু ছুঁতে পারেনি। এখনো পর্যন্ত চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে রাশিয়া, আমেরিকা, তারপর চীন। এইবার চন্দ্রযান থ্রি মিশন সফল হলে চতুর্থ স্থানে যুক্ত হবে ভারতের নাম সারা বিশ্বের কাছে। চতুর্থ স্থানে ভারতের নাম যুক্ত হবে। শুধু তাই নয়, ভারত পাবে প্রথম তকমা, যে কিনা প্রথম দক্ষিণ মেরুতে, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠাচ্ছে। কিন্তু তার আগেই রাশিয়া স্বপ্ন ভঙ্গ করে দিল ভারতের। রাশিয়া 15 আগস্টের আগেই পাঠিয়ে দেবে তাদের তৃতীয় চন্দ্রযান লুনার 25, সেটি পাঠাবে অগস্টের 10 তারিখে। মাত্র 4 দিনে পৌঁছে যাবে সেই রাশিয়ান মহাকাশযান লুনার 25, যেটি কিনা আমাদের চন্দ্রযানের আগে দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে। দক্ষিণ মেরুতে সবার আগে আমাদের চন্দ্রযান পৌঁছাবে, সেটা আমাদের বিজ্ঞানীরা আশা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান টেকনোলজি ওদের প্রচুর অর্থ ব্যয় করে মাত্র 4 দিনে ওরা পাঠিয়ে দেবে চন্দ্রযান 3-এর আগেই দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে ওদের যে মহাকাশযান লুনার 25। তবুও আমাদের চন্দ্রযান মিশন যদি সফল হয়, আমরা পৃথিবীর কাছে চতুর্থ স্থানে নাম লেখাতে পারবো চাঁদে যাওয়ার নিরিখে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের চন্দ্রযান 3 এবং রাশিয়ার পাঠানো লুনার 25 এদের মধ্যে তফাত বা পার্থক্যটা কোথায়। আমাদের চন্দ্রযান 3 যেটি পাঠানো হচ্ছে, ল্যান্ডিং হবে যেটা চাঁদের দক্ষিণ মেরুতে, এবং রাশিয়ান লুনার 25 সেটিও কিন্তু ল্যান্ডিং হবে চাঁদের দক্ষিণ মেরুতে। আমাদের চন্দ্রযানে থাকছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান, কিন্তু রাশিয়ার পাঠানো লুনা 25 এ থাকছে শুধুমাত্র ওদের লুনা গ্লোব ল্যান্ডার, ওদের কোনো রোভার থাকছে না। আমাদের মিশনটি মাত্র 14 দিনের, অর্থাৎ স্বল্পমেয়াদী মিশন, কিন্তু অন্যদিকে লুনা 25 মিশনটি 1 বছরের মিশন। আমরা চন্দ্রযান 2 পাঠানোর 2 বছরের মধ্যেই আমরা কিন্তু চন্দ্রযান 3 পাঠাচ্ছি। অন্যদিকে রাশিয়া 1976 সালে পাঠানো লুনা 24-এর পরে, অর্থাৎ 47 বছর পরে 2023 সালে আবার পাঠাতে যাচ্ছে চন্দ্রযান লুনা 25। আমাদের চন্দ্রযান মিশনে খরচ হচ্ছে 615 কোটি টাকা, আর অন্যদিকে রাশিয়ার লুনা 25 এই মিশনে খরচ হচ্ছে 1000 কোটি রুবেল। তবে যাই হোক, চাঁদকে কিন্তু প্রথম ছুঁয়েছিল রাশিয়া। গোটা বিশ্বে সেদিন ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হয়েছিল। চাঁদের মাটিতে মহাকাশযানের প্রথম সফল অবতরণ করায় রাশিয়া 1959 সালে লুনা 2 চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে। চাঁদকে ছোঁয়ার লক্ষ্য ছিল আমেরিকারও। ঠিক 10 বছর পর 1969 সালে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। অ্যাপোলো মিশনে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে মানুষ। এরপর সফল চন্দ্রাভিযান ছিল চীনের চ্যাংই 3 মিশনে। 2013 সালে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে চ্যাংই 3। এবার যদি আমরা সফল হই, তাহলে বিশ্বের কাছে আমরা চতুর্থতম চাঁদে যাওয়ার দেশ হিসেবে স্বীকৃত পাব। কিন্তু আমাদের আরেকটি রেকর্ড করার কথা ছিল, যেটি হলো চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম চন্দ্রাভিযান চালাবে ভারত। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়া সবার আগে, অর্থাৎ আমাদের চন্দ্রযান 3 পৌঁছানোর আগেই লুনা 25 পাঠিয়ে দেবে। তবুও আমরা আশাবাদী, আমরা সফল হব, চাঁদের মাটিতে চতুর্থতম দেশ হিসেবে আমরা স্বীকৃত পাব। এই আশা রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।